নাম শিখে আকবর নাম দূরে কর। পাঁচ মূল না সাত মূল প্রতি বছরের মতো এবারও আমি দুর্গা মূর্তি তৈরি করছি, কিন্তু আগের তুলনায় এবার অনেক ছোট করে বানাইছি। কারণ যেহেতু করোনা ভাইরাসের কারণে মানুষজনের সমাগম অনেক কম হবে, সেই কারণে এবার প্রতিমার যে উচ্চতাটা ছিল এবং সাইটের যে প্রশস্ততা সেটা অনেক ছোট হয়েছে। এবং সামনে বছর যদি আমাদের মহামারীটা না থাকে অবশ্যই এর থেকে আরও বড় করে করব এবং আরও সুন্দর করে করব। ডেকোরেশনের কাজ করতেছি, সব কাজ শেষ, লাইটিং আছে, ঘিরের কাপড় দেওয়ার আছে, আর হলো আপনার ওই ভিতরে কিছু কাপড় লাগালেই কাজ শেষ হয়ে যাবে। এখন যেগুলো কাজ আছে এগুলো আনুষঙ্গিক কাজ হচ্ছে ঘট বসানোর জন্য, তারপরে ধরেন যে লাইটিং ফাইটিং হবে। এইবার দেবী আগমন হচ্ছে দোলাই, ফল হলো মরক, আর গজে গমন ফল হচ্ছে আমার শস্যপূর্ণ বসুন্ধরা। উৎসব হবে না, দুর্গা পূজা হবে, তাতে আমাদের দুই গেটে দুইটা স্প্রে মেশিন, সেন্সর সিস্টেম স্প্রে মেশিন বসানো হবে। কমিটির পক্ষ থেকে মাস্কের ব্যবস্থা থাকবে, হয়তো গ্রামের না হলেও বাইরে থেকে যারা উইদাউট মাস্কে আসবে তাদেরকে কমিটির পক্ষ থেকে মাস্ক দেওয়া হবে। অঙ্গীকার বা প্রার্থনা যেটাই বলেন সেটা হচ্ছে এবারের দুর্গা উৎসবের অঙ্গীকার, করোনামুক্ত বিশ্ব করার, যাতে বিশ্বের আর একটি লোক করোনায় মারা না যায় এই প্রার্থনায় আমরা মায়ের কাছে করব। প্রথমেই শুরু হবে যখন প্রতিমা তৈরি হয়, এখন আছে যেটা স্বেচ্ছাসেবীদের দিয়ে প্রতিমাগুলোর পাহারার ব্যবস্থা করা হয়েছে। এরপরে যখন প্রতিমাগুলো প্রস্তুত হয়ে যাবে, পুলিশের মোবাইল ডিউটি থাকবে, তারপরে আমরা যারা থানার অফিসাররা আসি আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখবো এবং তদারকি করবো। এই তো সীমান্তের একেবারেই খুবই কাছে, কিছু কিছু প্রতিমা তো উইদিন 1 কিলোমিটার এরকম একটা ডিস্টেন্সের মধ্যে। এখানকার যে পূর্বের রেকর্ড তাতে এখানে বিশৃঙ্খল কিছু কখনোই হয় নাই, তারপরেও আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবো।